উত্তরবঙ্গে ক্রমাগত ভারী বর্ষণের জেরে বিভিন্ন নদীতে সতর্কতা জারি হয়েছে। বড় শোলমারি এলাকার শিঙ্গিমারিতে নদী ভাঙন দেখা দিয়েছে প্রবলভাবে, ক্রমে ভয়াবহ আকার ধারণ করছে সেখানে নদী ভাঙন। গত কয়েকদিন ধরেই একটানা বৃষ্টির পাশাপাশি ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যেই শিঙ্গিমারি মদনাকুড়া এলাকায় প্রায় 50 বিঘা কৃষি জমি নদী গর্ভে চলেও গিয়েছে। বেশ কয়েকটি বাড়ি ভাঙনের অপেক্ষায় গুনছে প্রহর। নদী ভাঙন ক্রমেই বেড়ে চড়ায় আতঙ্কিত হয়ে পড়েছে গোটা এলাকা। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদী ভাঙন রোধে নানানভাবে চেষ্টা চলছে। এলাকাবাসীরা জানান, ভাঙনের জেরে তারা সর্বশান্ত হয়ে উঠেছেন কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে বারবার আবেদন করেও কোনো কাজ হচ্ছে না। ভাঙতে ভাঙতে তো শেষ হয়ে ভাঙছে বাড়ি ভদ্র সৌখে। Sleep well at home. Authorized showroom, Sleepwell Gallery, Sushma Home Decor, Aryan Road, near Gaudi Mahal, Kuchbihar. Contact 9679-679631. রাজ্য তর্জা আর এইভাবে তর্জা করে আমাদের যদি কাজ হইয়া না করে 100 দিনের কাজ থেকে লোকগুলা বঞ্চিত। আর ভিডিও স্যার নিজেই প্রতিশ্রুতি দিচ্ছেন, এর গততে যে আমরা মিডিয়ার কাছে তুলে ধরছি, সেই মিডিয়াতে বলছেন কথা রাখছেন, সংবাদ মাধ্যমে কথা রাখছেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা এই পরিস্থিতি কি করবেন, ওরা বলছে সম্পূর্ণ পরিস্থিতিকে আমি মোকাবিলা করব আর সম্পূর্ণ সুযোগ সুবিধা আমরা দিব, বহন করব। আর উনি 10 কেজি চাল একটা পলিথিন দিয়ে আজ কোনো পর্যন্ত কোনো খবর নাই। ভোট দেয় না রাজনীতি না করে ভোট যায় না। আমার মর্চি শুরু করে এখানে ঘর মর্চি যদি আমার রাইজে টোপা ভেলায় টোপা দিয়ে